দর্শক বন্ধুরা, এবার আসছে রিদি। ওর বন্ধুদেরকে নাকি খুঁজে পাচ্ছে না, দেখা যাক ও যদি গানে গানে ওর বন্ধুদেরকে খুঁজে পায়। আসছে রিদি। এমন শান্ত শিষ্ট মেয়ে হঠাৎ করে ভয় করে পারফর্ম করতে শুরু করলো, ঘটনা কি? স্বপ্নপুরীর দুয়ার গানে গানে খুলতে হবে? জানি না। শাওন আপু, এটা একটা পুরো ভিন্ন হৃদিকে আমরা দেখছি মনে হয়। আমি তো ভাবতেই পারিনি যে এরকম শান্ত শিষ্ট একটা মেয়ে যে একদম সুন্দর করে চোখ বন্ধ করে শান্ত শিষ্ট টাইপের গান গায়, সে যে এরকম একটা ফাটাফাটি একটা পারফরমেন্স করতে পারবে আমি ভাবতেই পারিনি। অনেক ভালো হয়েছে দিদি। থ্যাংক ইউ ম্যাম। কিন্তু কি করতে হবে? আরো ভালো করতে হবে, কারণ কি সবাই ভালো গায়, তাই না? জি। ওকে। শান্ত শিষ্ট রিদি যে অশান্ত হয়ে পড়েছে তার পিছনে যথেষ্ট কারণ আছে। বেচারি তিন দিন গিয়েছে দেখা পায় নাই, অশান্ত তো হবেই। আমি রিদির গান শুনে একবার বলেছিলাম যে তোমার গান আমার কাছে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো লাগে, বলেছিলাম না? হ্যাঁ বলেছিলেন। আচ্ছা, তার মানে কি শেষ হয়ে হইল না শেষ? এই গানটিও মনে হয় শেষ হয়ে হইল না শেষ। আর একটু শুনলে ভালো লাগতো, এটাও তাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।